डीजे बापी दुशाई नंबर पोल ओशोई हाय गो ओशोई কোথায় গেলে কোথায় গেলে আমাকে আজ ফাঁকি দিয়ে হায় গো ওসই কোথায় গেলে আমাকে আজ ফাঁকি দিয়ে হায় গো ওসই কোথায় গেলে কি তোমার মনে ছিল হায় গো ওসই কোথায় গেলে কি তোমার মনে ছিল শুনে যাও সই শুনে যাও বলে ঠাকুর কি কত হি ডাকে না হা ডাকে বাঘদিনের মেয়ের সঙ্গে আমি কোথায় এসেছি ও তো আমারই পদ্ম সরোবর আর ওই তো অদূরে দেখা যায় কৈলাস আমি কৈলাসে যখন এসে গেছি তো একটিবার গৌরীর সঙ্গে দেখা করে যাই গৌরী গৌরী বলি ও গৌরী মন্দিরের মধ্যে এক পা প্রবেশ করবে না আমার মন্দিরে আমি প্রবেশ করব না তোমার মন্দিরে কে প্রবেশ করবে ঠাকুর তোমার গায়ে কাদা কেন ঠাকুর গায়ে কাদা আমি চাষ করতে গেছি গায়ে কাদা লাগবে না তো কোথায় মাথায় লাগবে নাকি তা না হলো ঠাকুর তোমার মাথা বড় বড় মাছের রাস কেন ঠাকুর মাছের রাস কই আমি তো দেখতে পাচ্ছি না দুর্গন্ধ বেরছে ঠাকুর তোমার মামার মাথা বড় বড় মাছের আঁশ কিনা পুরো পচা একটা
রূপ তো যাই পারে হয় হোক না কেন, গলা দেখে আমি ভুলে গেলাম। আমি বললাম কি গো বাবু, কুটুম্ব হবে, কুটুম্ব হবে, হাত বাড়িয়ে দিল। আহ বাবা, তোর হাত তো গরম, সে মেয়ের হাত কি ঠান্ডা ছিল? আমার হাত নাকি গরম? আচ্ছা তারপর তারপর বললো কুটুম্ব হয়ে গেছে, ভালো, এবার একটু জল ছেঁচে দাও, আল দিয়ে দাও। আমি দিলাম তো। আচ্ছা মামা আর কি করলে? বললো মাছের ঝুড়ি নিয়ে একটু বাজারে চলো। আমি বললাম আমি আমি পারবো না। বললো আমি একটা মেয়ে ছেলে নিয়ে যাবো, তুমি পুরীর লোক থাকতে। সেটাও ঠিক। আমি বললাম আমি চক্ষু বন্ধ করে নেবো, চক্ষু বন্ধ করে দিলাম। আমি কারো দেখলাম না, কেউ আমায় দেখলো না। আমার মামা কারো দেখা পাইনি আর কি ডালিমের এক নাম তো বেদানা, বুঝেছ? এইবার চক্ষু বন্ধ করো, সেই মেয়েটা আসবে। মিথ্যা কথা বলছে? সত্য কথা বলছি। চক্ষু বন্ধ করো। চেয়ে দেখো ঠাকুর আমি কে। হই আমি বাগদিনি নয়, ও প্রাণ না, আমি তোমার গৌরী গো। আমি বাগদিনি নয়, ও প্রাণ না, আমি তোমার গৌরী গো। আমি বাগদিনি শ্বাসে যে গেলাম মন আছে বলু কার মাঠে গো। আমি বাগদিনির সাজে যে গেলাম নাদ বলু কার মাঠে গো। আমি বাগদিনির শ্বাসে যে গেলাম মন তোমাকে ভোলা দে গো। আমি বাগদিনির ওই কান নাদ আমি তোমার গৌরী গো। আমি বাগদিনির ওই কান ঠাকুর, তুমি বাগদিনির সাজে গিয়েছিলে সেই সাথে বল্লুকার মাঠে? হ্যাঁ ঠাকুর। এ তুমি কি করেছো?
তুমি বোধ হয় জানো না গৌরী, আজ হতে পুরাণের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকলো গৌরী মনে বাগদিনী মহাদেবের বাগদি বলে ডাকিবে না কেউ ধরার বুকে গৌরী। ওগো ঠাকুর, হায় হোক, আমারই নাম কলঙ্কিনী, তোমারই নাম উজ্জ্বল। আমি যদি বাগদিনী সেজি না যেতাম সে লুকার মাঠে, ফিরে আসতাম না সাদের কৈলাস মন্দিরে। সাদের কৈলাস মন্দির তো অন্ধকার পরিণত, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি ওরা পথে প্রান্তরে কেঁদে কেঁদে বেড়াতে। না গৌরী না, এ তোমার ভুল ধারণা। ওগো ঠাকুর, আজ তোমার কাছে প্রতিজ্ঞা করো, আজ যাব না সেই মর্ত ধামে। আর আমি যে সোনার ধান চাষ করেছি ধানকে দেখবে? নারদকে দেখে আসো। নারদ তুমি যাও, তুমি গিয়ে। তো আমি যাবো, তাতে মঙ্গলকে ডাকছো কেন? আসতে তুমি তোমার মামিমার কাছে গিয়ে বলো, মামিমা বল্লুকার মাঠে অনেক ধান, আমি একা পারবো না, মামা আমার সঙ্গে চা। তার মনে তবু যাবে, তবু যাবে। বল্লুকার মাটি অনেক ধান, আমি ছেলে মানুষ দেখতে পারবো না, একদম পাঠাবে না। মামা আমার সাথে যাক না, যাক না, যাক না, আমি দেখতে পারবো না। তোমার মামা যাবে না, তুমি একা যাও। তোমার যাওয়া হবে না, যাও হবে না বলছে। বেশ গৌরী, আমি প্রতিজ্ঞা করছি ওই মর্ত ধামে আমি আর কোনোদিনের জন্য ঠাকুর সুবর্ণ পিলাতে গো, আর হর গৌরী ভোজন করে বাবু শঙ্খ বাজা তোমরা গো, বড় নিদ্রা আছে, তুমি আমায় বিছানা করে দাও, আমি নিদ্রা যাব গৌরী। বেশ ঠাকুর, ঘুমাও ঘুমা ও প্রাণ, ও নাথ সুবর্ণ পালঙ্কে গো, ঘুমাও ঘুমাও ও প্রাণনাথ সুবর্ণ পালঙ্কে গো। আরে রাধে বারোটায় উঠে মহাদেব দ্বারের কপাট খোলে গো, ঘুমাও ঘুমাও প্রাণনাথ সুবর্ণ পালঙ্কে গো, ঘুমাও ঘুমাও প্রাণনাথ। আর শীতের ঝুলি স্কন্দ লয়ে চলে কোচ পাড়াতে গো, ঘুমাও ঘুমাও গৌরে বহিরার দেখে গো, ঘুমাও ঘুমাও গো গৌরী। তুমি আমি আবার চললাম সেই হীরার বাড়িতে, আমি তোমায় নিশি থাকতে সে ডেকে দেব, এখন তুমি ঘুমা। বহুদিন যাইনি কৈলাস শিখরে, আজ যাব কৈলাস শিখরে, বিনা তুমি বাজে তো বিনা, বিনা বাজো তো দেখি, বিহীনা বাজো তো দেখি। নারদ তুমি গান গাইছিলে, তুমি তুমি কোথায় যাচ্ছ? যাও 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 যাও, শোনা
তার সঙ্গে দেখা হয়ে গেছে আজ আর নয়, ফিরে চলো কৈলাসে। গৌরী, আরে ওঠো ওঠো, এত বেলা হয়ে গেছে তবু তুমি ঘুমাচ্ছ, এবার তুমি গৃহকর্ম করো। গৌরী ঠাকুর, আমি এখন চললাম যোগী কাস্তা, তোরাই ফিরে এসো ঠাকুর। ওই চোর বাবা, মামা চোর, মামা চোর, তা চোর ধরবো কি করে? শোনো মা, একদিন ঘুম আর ছল করে জেগে থাকবে, মামা কোথায় যায় তুমি দেখবে, চোর ধরে ফেলবে। ঠিক আছে এসো বাবা। আজ আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাই ঘুমিয়ে একটু স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? আমার মায়ের অসুখ করেছে, আমি দেখতে যাব। কোথায় ছিল আমার মস্তকে? ও স্বপ্ন একেবারে মিথ্যা। না ঠাকুর, আমার স্বপ্ন সব সত্য হয়। মায়ের দেখতে যাবে? হ্যাঁ ঠাকুর। যাও। এই শোনো, তুমি রাগ করে বললে যাব না, তুমি হাসি মুখে বলো, তাহলে আমি যাই। হাসি হাসি তো পায় না, কি করি। শোনো শোনো না, তুমি এবেলা যাবে বলা, মেয়ে ছেলে বাপের বাড়ি গেলে এক সপ্তাহ থাকতে হয়, তুমি এক মাস পরে এসো। আমি এবেলে আছো বলে ফিরে আসো। আচ্ছা আচ্ছা। চাষ করেছিলাম সাদের বল্লুকার মাঠে, আমার মনে হয় সকল ধান্য পেকে গেছে, আমি এই মুহূর্তে ধান্য কাটতে চললাম। না ঠাকুর, তোমার যা হবে না। কেন? আমি হনুমানকে ডেকে পাঠিয়ে দেবো। কি বললে? হনুমানকে ডেকে পাঠিয়ে দেবে? হ্যাঁ। বেশ, হনুমানকে বলে দিও আমার ধান্যের যেন ক্ষতি না হয়। কি বলি কথার লে বীর হনুমান পবন নন্দন, বিপদে পড়েছি রে বাবা তাই দেখি তোমার খুব কদর লে বীর হনুমান পাবন নন্দন গো, কদর লে বীর হনুমান। প্রণাম হই জননী তব ডাঙা চরণে, অসময় স্মরণ করেছো মা। হনুমান, আমি তোমাকে এই জন্য স্মরণ করেছি বাবা, বললু কর মানে ধান্য কেটে এসো পুত্র। হে জননী, তবে যা সময় দাও, তোমার আচরণের ধনে করো বলে আশীর্বাদ। এই মুহূর্তে চলে যাবো এই বল্লুকার মাঠে, সকল ধান্য কেটে ফিরে আসবো তোমার নিকটে। জয় জয় রঘুপতি, ও জয় জয় রঘুপতি রাঘব আর রাজা রাম, আজ পবিত্র পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পবিত্র পাবন সীতা। কেন মা, আমি ফিরে এসেছি মা। ফিরে এসেছো বাবা?